হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু নোট স্টাডি নোট স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মৌমিতা ম্যাম প্রত্যেক দিনকার মতো আমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে যে এক্সামটা আসছে সেটা হচ্ছে ফুড এসাইড এক্সাম এবার যারা যারা ফুড এসাইড এক্সাম নিয়ে প্রস্তুতি শুরু কর মানে প্রস্তুতি একদম তুঙ্গে চলছে বা প্রস্তুতি শেষ পর্ব বলছে সেই শেষ পর্বের প্রস্তুতি হিসেবে আমি তোমাদের সামনে আবারও কিছু প্রশ্ন উত্তর সেট নিয়ে চলে এসেছি সেই তোমাদের সাথে এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের সাথে শেয়ার করবো সেগুলো খুবই জরুরি এবং ইম্পর্টেন্ট আপডেট ইনফরমেশন সেগুলো জানা কিন্তু তোমাদের শুধুমাত্র ফুড এসাইয়ের জন্য বলছি না বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু তোমরা অনেকটা ইনফরমেশন পেয়ে যেতে পারবে আর ফুড এসাইজ জন্য তো অবশ্যই কারণ তোমরা জানো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য এই কারেন্ট আপডেট নিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন আসে এবং সেক্ষেত্রে এই রকম কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এবং তোমরা যারা পরীক্ষার জন্য অলরেডি তোমাদের প্রিপেয়ার হয়ে গেছে কিন্তু আরেকবার রিভাইজ তোমরা দিতে চাইছো এবং সেই হিসেবে যদি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর জানতে চাও অবশ্যই কিন্তু আমাদের স্টাডি চ্যানেলের ম্যারাথন ক্লাস বলো এবং রাত দশটার সময় যে ভিডিওটা আছে সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে ভালো করে তবে তোমরা এই প্রশ্ন উত্তর যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে দেখবে এখান থেকে কিন্তু বেশিরভাগটাই তোমরা কমন পেয়ে যাচ্ছ তোমাদের এক্সামের জন্য ঠিক আছে তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের যে ফুড এসাইড এক্সাম এবং সেই প্র্যাকটিস সেট হিসেবে আমি কি কি প্রশ্ন তোমাদের সামনে রেখেছি উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ হিসেবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি চলো দেখো প্রথম প্রশ্নটা আমি কি বলছি যেটা না উত্তর ভারতের প্রথম সরকারি হোমিওপ্যাথিক যে কলেজ সরকারি হোমিওপ্যাথিক কলেজ উদ্বোধন করা হয়েছে কোথায় উত্তর ভারতে আমি ইন্ডিয়ার ক্ষেত্রে যদি বলি নর্থ ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা জানি এত মানে অ্যালোপ্যাথিক মেডিসিনের যে কলেজ সেটা কিন্তু রয়েছে কিন্তু প্রথম সরকারি ভিত্তিতে হোমিওপ্যাথিক কলেজ কোথায় উদ্বোধন করা হয়েছে এবং তার তিনটি অপশান রয়েছে কাশ্মীর উত্তরপ্রদেশ না দিল্লি কোথায় হবে এবং কার উদ্যোগে বা কেই বা ঘোষণা করেছে সেই সম্বন্ধে আজকে আমরা জানবো আচ্ছা প্রথম যেটা রয়েছে প্রথমে আমরা যদি দেখি সঠিক উত্তর যেটা হবে উত্তর ভারতের প্রথম সরকারি হোমিওপ্যাথিক কলেজের উদ্বোধন করা হয়েছে কাশ্মীরে কোথায় করা হয়েছে সঠিক উত্তর হবে কিন্তু কাশ্মীরে করা হয়েছে যেটা প্রথম হোমিওপ্যাথিক সরকারি কলেজের প্রতিষ্ঠা এবং কে করেছে না বিজ্ঞান ও প্রযুক্তির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ঠিক আছে বিজ্ঞান ও প্রযুক্তির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী যার নাম ডক্টর জিতেন্দ্র সিং বিজ্ঞান ও প্রযুক্তির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিজ্ঞান ও প্রযুক্তির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এর নেতৃত্বে বা ডক্টর জিতেন্দ্র সিং এই ঘোষণা করেছেন যে এখানে সরকারিভাবে একটা হোমিওপ্যাথিক কলেজ প্রতিষ্ঠা করা হবে এবং এই টোটাল হোমিওপ্যাথি সরকারি কলেজ প্রতিষ্ঠার জন্য কত কোটি টাকা ব্যয় করা হয়েছে টোটাল ব্যয় বা এর জন্য বরাদ্দ করা হয়েছে কিন্তু আশি কোটি টাকা ঠিক আছে আশি কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে এই হোমিওপ্যাথি সরকারি কলেজে নির্মাণের জন্য তাহলে বুঝতে পেরেছো এটা কতটা গুরুত্বপূর্ণ যদি তোমাদের প্রশ্ন আসে এই রকম যে প্রথম সরকারি হোমিওপ্যাথিক কলেজ কোথায় উদ্বোধন করা হয়েছে উত্তর হবে কি বলবে কাশ্মীরে নেক্সট দেখো কোন রাজ্যে মাহাতারি বন্দন ইয়াজনা প্রতিষ্ঠা হয়েছে মাহাতারি বন্দন বন্দনা ইয়াজনা যেটা লঞ্চ করেছে কে আমরা জানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি কোথায় এটা লঞ্চ করেছেন মানে কোন স্টেটে এই যোজনাটাকে বা স্কিমটাকে লঞ্চ করা হয়েছে সঠিক উত্তর কোনটা হবে ছত্রিশগড় ছত্রিশগড়ে কিন্তু এই মাতারি বন্দনা যোজনাটা বা স্কিমটা নরেন্দ্র মোদী লঞ্চ করেছেন পরবর্তী প্রশ্ন তোমাদের জন্য ন্যাশনাল ডেয়ারি মেলা অ্যান্ড এগ্রিকালচারাল এক্সিবিশন কোথায় অনুষ্ঠিত হয়েছে কি প্রশ্ন আছে দেখো ন্যাশনাল ডেয়ারি মেলা এবং তার সাথে এগ্রিকালচারাল এক্সিবিশন অনুষ্ঠিত হয়েছে কোথায় তিনটে স্টেটের মধ্যে কোনটা ঝাড়খণ্ড বিহার না উত্তর প্রদেশ। কোনটা হবে যেখানে এই যে ন্যাশনাল ডেয়ারি মেলাটা অনুষ্ঠিত হয়েছে সঠিক উত্তর হবে কিন্তু দেখো ঝাড়খণ্ড এটা এমন একটা স্টেট যেখানে কিন্তু জাতীয় একটা দুগ্ধ মেলা এবং তার সাথে এগ্রিকালচারাল বা কৃষিকার্য সমন্বিত একটা এক্সিবিশন অনুষ্ঠান করা হয়েছে রিসেন্টলি ঝাড়খণ্ডে ক্লিয়ার হয়েছে এগুলো কিন্তু ভালো করে নোট ডাউন করে নাও কারণ প্রত্যেকটাই কিন্তু কারেন্ট আপডেটের ওপরে কোশ্চেন রাখা হয়েছে এবং যেগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট আমাদের আপকামিং এক্সামের জন্য নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়িত করবার জন্য একটা পর্যালোচনা করবার জন্য নিনগাল নালামা স্কিম কোথায় লঞ্চ করা হয়েছে তাহলে কিসের জন্য নীলগানা নীলামা যে নালামা যে নীলগল যে নালামা স্কিমটা রয়েছে এটা কিসের জন্য করা হয়েছে আমরাই প্রথমেই দেখলাম যে ওয়েলফেয়ার যে অ্যাক্টিভিটিস গুলো রয়েছে মানে সমাজ কল্যাণমূলক বা কল্যাণমূলক কর্মসূচিকে বাস্তবায়ন এবং সেই কল্যাণমূলক কর্মসূচিগুলোর পর্যালোচনা করার জন্য একটা স্কিম লঞ্চ করা হয়েছে সেটা হচ্ছে নীল নিনগাল নালামা স্কিম নীলগাম স্কিম যেটা সেটা কোথায় লঞ্চ করা হয়েছে তামিলনাড়ু কেরালা না মহারাষ্ট্র কোথায় হবে সঠিক উত্তর হবে কিন্তু তামিলনাড়ু ক্লিয়ার সঠিক উত্তর হবে তামিলনাড়ু পরবর্তী প্রশ্ন দেখো দিল্লি গ্রামোদয়া যেটা রয়েছে দিল্লি গ্রামদয়া অভিযান প্রজেক্ট দিল্লি অভিযান প্রজেক্ট উদ্বোধন করলেন কে নরেন্দ্র মোদী অমিত শাহ না জগদীপ ধনকার দিল্লি গ্রামোদয়া অভিযান প্রজেক্টটা উদ্বোধন করেছেন অমিত শাহ বুঝতে পারলে কে করেছেন অমিত শাহ পরবর্তী প্রশ্নে যাচ্ছি পিএসসি আমরা যেটাকে বলি পিএসসি মিন্স পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের এখনকার দিনে মানে সাম্প্রতিক নতুন চেয়ারম্যান পদেকে নিযুক্ত হয়েছেন অরুণ বিশ্বাস পিয়ালি ঘোষ নাকি মহুয়া ব্যানার্জী সাম্প্রতিককালে বা রিসেন্টলি পাবলিক ওয়েস্টবেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান পদেকে নিযুক্ত হয়েছেন অরুণ বিশ্বাস পিয়ালি ঘোষ না মহুয়া ব্যানার্জি কোনটা হবে সঠিক উত্তর দেখো সঠিক উত্তর কোনটা হবে মহুয়া ব্যানার্জি ঠিক আছে সঠিক উত্তর হবে কে না কিন্তু সম্প্রতি নতুন চেয়ারম্যান হয়েছেন নেক্সট দেখো নর্থ ইস্ট ইন্ডিয়া ফিল্ম ফেস্টিভ্যাল যেটা রয়েছে দু হাজার চব্বিশে নর্থ ইস্ট ইন্ডিয়া দু হাজার চব্বিশে ফিল্ম ফেস্টিভ্যালে কোথায় হয়েছে সেটা মানে এটা অনুষ্ঠিত কোথায় হয়েছে মণিপুর মিজোরাম না আসাম নর্থ যেটা ইস্ট ইন্ডিয়া ফিল্ম ফেস্টিভাল হয়েছে কোথায় সঠিক উত্তর হবে মণিপুর মণিপুরে নর্থ ইস্ট ইন্ডিয়া ফিল্ম ফেস্টিভাল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হয়েছে নেক্সট প্রশ্ন দেখো তোমাদের জন্য কি আছে বেস্ট ফিল্ম বিভাগে অস্কারস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কে অপেনিমিয়ার অপেন নাকি দ্য হোল্ড অভার্স নাকি ফার্স্ট লিপস কোনটা জিতেছে এর মধ্যে বেস্ট ফিল্ম ডিপার্টমেন্টসে অস্কার অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কোনটা হবে সঠিক উত্তর বেজা বেস্ট ফিল্ম হবে অস্কার 2024 অস্কার অ্যাওয়ার্ড পেয়েছে সঠিক উত্তর হবে হচ্ছে অপশন এ অফেন হিমিয়ার অফেন হিমিয়ার যেটা পেয়েছে যাকে বেস্ট ফিল্ম ডিপার্টমেন্টস অস্কার 2024 পেয়েছে অ্যাওয়ার্ডটা পরবর্তী দেখো বিশ্ব পাই দিবস কবে পালন করা হয় পাই দিবস যেটা আমরা জানি আমরা ম্যাথসে পড়েছি এই যে চিহ্নটা ঠিক আছে মানে যার মান হচ্ছে কত 22/7 এই যে বিশ্ব পাই দিবস সেটা পালন করা হয় কবে আঠেরো চোদ্দ না দশই মার্চ সঠিক উত্তর হবে কিন্তু চোদ্দই মার্চ ঠিক আছে যেখানে বিশ্ব পাই দিবস পালন করা হয় নেক্সট চলো সম্প্রতি মারিসাস ইউনিভার্সিটি থেকে সান্মানিক যে ডক্টরেট উপাধি কে পেয়েছেন দ্রৌপদী মুর্মু রতন টাটা না নরেন্দ্র মোদী কে পেয়েছেন মরিসাস ইউনিভার্সিটি থেকে ডক্টরেট সম্মান দেখো মরিসাস ইউনিভার্সিটি থেকে যে সম্প্রতিমানিক ডক্টরেট উপাধি পেয়েছেন বা সামনে ইউনিভার্সিটি থেকে পেয়েছেন তিনি হচ্ছেন কে আমাদের যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ঠিক আছে সঠিক উত্তর হবে দ্রৌপদী মুর্মু পরবর্তী প্রশ্ন দেখো মিস ওয়ার্ল্ড ফাউন্ডেশন হিউম্যান হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড সম্প্রতি মিস ওয়ার্ল্ড ফাউন্ডেশন হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ডটা কে পেয়েছেন নিতা আম্বানি অহনা সিং না কিরণ মজুমদার সঠিক উত্তর কোনটা হবে নীতা আম্বানি কিন্তু মিস ওয়ার্ল্ড ফাউন্ডেশন হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ডটা পেয়েছেন নেক্সট কোশ্চেন ভারতের প্রথম অটোমোবাইল ইনপ্ল্যান্ট রেলওয়ে সাইডিং যে প্রজেক্টটা রয়েছে সেটা কোথায় করা হয়েছে গুজরাট হরিয়ানা না পাঞ্জাব প্রথম যদি বলা যায় অটোমোবাইল ইনপ্ল্যান্ট রেল রেলওয়ে সাইড রেলওয়ে সাইডিং প্রজেক্ট প্রথম যে অটোমোবাইল যে ভারতের যদি বলা যায় একদমই ফার্স্ট টাইম অটোমোবাইল প্ল্যান ইনপ্ল্যান্ড রেলওয়ে সাইডিং প্রজেক্ট করা হয়েছে কিন্তু গুজরাটে সঠিক উত্তর হবে গুজরাট ক্লিয়ার এগুলো কিন্তু নোট ডাউন করে নিও আচ্ছা নেক্সট চলো বিশ্বের প্রথম থ্রি ডি প্রিন্টিং মসজিদ কোথায় অবস্থিত রয়েছে থ্রি ডি প্রিন্টিং মসজিদ ঠিক আছে সৌদি আরব সংযুক্ত আরব আমির শাহী না কাতারে সঠিক উত্তর কোনটা হবে দেখো সৌদি আরব যেখানে কিন্তু থ্রি ডি প্রিন্টিং মসজিদ তৈরি হয়েছে রিসেন্টলি আশাটা কিন্তু একদমই বিশ্বের প্রথম আচ্ছা নেক্সট প্রশ্ন এসবিআই তার লেনদেনের ব্যাংকিং প্ল্যাটফর্মের জন্য কার সাথে পার্টনারশিপ গড়েছে বা কার সাথে অংশীদারিত্ব করেছে গুগল নাকি অরিয়ন প্রো সলিউশনস এর সাথে না মেটা কোম্পানির সাথে কোন কোম্পানির সাথে এসবিআই তার লেনদেনের ব্যাংকিং প্ল্যাটফর্মের জন্য পার্টনারশিপ গড়েছে সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হবে কিন্তু অরিন প্রো সলিউশনস ঠিক আছে তার সাথে কিন্তু পার্টনারশিপ করেছে নেক্সট প্রশ্ন গুজরাটের কোন শহরে এডিবি নগর উন্নয়নের জন্য একটা ঋণ স্বাক্ষর করেছে গুজরাটের কোন শহরে এডিবি নগর উন্নয়নের জন্য ঋণ স্বাক্ষর করেছে আমেদাবাদ জুনাগড় নাকি কচ্ছ কোনটা হবে হবে সঠিক উত্তর আমেদাবাদ ঠিক আছে হবে সঠিক উত্তর যেখানে কিন্তু এডিবি নগর উন্নয়নের জন্য একটা প্রজেক্ট বা ঋণ স্বাক্ষর করা হয়েছে দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে সুপ্রিম কোর্টে প্রথম একদম যদি প্রথম মহিলা বিচারপতির নাম উল্লেখ করা যায় তিনি কে মীরা সাহেব ফাতেমা বিবি অমৃতা কর নাকি নাইডু সরোজিনী নাইডু কার কথা বলা হচ্ছে এই তিনটের মধ্যে কোন অপশনটা হবে যিনি সুপ্রিম কোর্টের একদম প্রথম মহিলা বিচারপতি দেখো সঠিক উত্তর হবে কিন্তু অপশন এ মীরা সাহেব ফাতিমা বিবি যিনি কিনা প্রথম মহিলা বিচারপতি ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের কল্যাণেশ্বরী মন্দির কোথায় রয়েছে এই তিনটের মধ্যে বিষ্ণুপুর মাইথন না ঝাড়গ্রাম কল্যাণেশ্বরী মন্দির রয়েছে কিন্তু মাইথনে ঠিক আছে মাইথন পাঞ্চের যে আমরা জানি ড্যাম জলাধার সেই কিন্তু যেটা তোমাদের মাইথনে কিন্তু কল্যাণেশ্বরী মন্দিরটা রয়েছে আচ্ছা নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে কম বৃষ্টিপাত হয় আমরা জানি পশ্চিমের যে জেলাগুলো মেনলি পুরুলিয়া বর্ধমান বীরভূম এই পুরুলিয়া বর্ধমান বীরভূম এর মধ্যে কোনটায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয় দেখো উপরের অপশনটা অর্থাৎ পুরুলিয়া জেলায় কিন্তু পশ্চিমের যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে তার মধ্যে সব থেকে কম বৃষ্টিপাত হয় কিন্তু সেরকম ভাবে গরমও উষ্ণতাটাও বেশি কিন্তু সেখানে ক্লিয়ার নেক্সট দেখো নিষিদ্ধ নগরী কাকে বলা হয় এর মধ্যে কোন শহরকে ব্যাংকক তিব্বতের লাসা নাকি জাপান কোন সিটিটাকে নিষিদ্ধ নগরী বলা হয় সঠিক উত্তর হবে কিন্তু দেখো তিব্বতের লাসা অপশন বি তিব্বতের লাসাকে কিন্তু নিষিদ্ধ নগরী বলা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন ভারতের কোথায় প্রথম মিউনিসিপ্যালিটি গঠিত হয়েছে মিউনিসিপ্যালিটি সিস্টেম কর্পোরেশন চালু হয়েছি কোথায় ভারতের প্রথম মুম্বাই চেন্নাই না দিল্লি সঠিক উত্তর কোনটা হবে বি চেন্নাইতে কিন্তু সবচেয়ে প্রথম চেন্নাইতে গঠিত হয় প্রশ্ন প্রথম চন্দ্রগুপ্ত কি উপাধি নিয়ে ছিলেন কি উপাধিতে তিনি ভূষিত হয়েছিলেন দেবপ্রিয় কবিরাজ নাকি মহারাজাধিরাজ সঠিক উত্তর কোনটা হবে অপশন এ দেবপ্রিয় আমরা জানি দ্বিতীয় চন্দ্রগুপ্ত কিন্তু একটা উপাধি নিয়েছিলেন বা পেয়েছিলেন সেটা হচ্ছে বিক্রমাদিত্য আর প্রথম চন্দ্রগুপ্ত না দ্বিতীয় চন্দ্র মানে দ্বিতীয় চন্দ্রগুপ্ত আর প্রথম চন্দ্রগুপ্ত পেয়েছিলেন হচ্ছে দেবপ্রিয় উপাধি নেক্সট ঐতিহ্যভিত্তিক আধুনিকতাবাদী কাকে বলা হয় এই তিন ব্যক্তিত্বের মধ্যে স্বামী বিবেকানন্দ নাকি রাজা রামমোহন রায় নাকি বিদ্যাসাগর কাকে বলা হয় ঐতিহ্যভিত্তিক আধুনিকতাবাদী তাহলে সঠিক উত্তর হবে দেখো স্বামী বিবেকানন্দ ঠিক আছে স্বামী বিবেকানন্দকে কিন্তু এখানে ঐতিহ্য ভিত্তিক আধুনিকতাবাদী বলা হয় আর রাজা রামমোহন রায়কে কি বলা হয় আমরা আগেও বলেছি আধুনিক ভারতের জনক হিসেবে তিনি কিন্তু পরিচিত রাজা রামমোহন রয় ঠিক আছে তাহলে ঐতিহ্য ভিত্তিক আধুনিকতাবাদী কাকে বলা হয়ে থাকে স্বামী বিবেকানন্দকে বুঝতে পারলে তাহলে এই যে কতগুলো তোমাদের সাথে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগলো এগুলোকে ভালো করে রিভাইজ করো প্র্যাকটিস করো দেখবে আরও তোমাদের নিজেদের মধ্যে কনফিডেন্সটা বেড়ে যাবে এবং তোমরা ভালো করে কিন্তু পরীক্ষায় ইজিলি বসতে পারবে এবং এরকম যদি কিছু প্রশ্ন আসে তোমরা কিন্তু অতি সহজেই সেগুলোকে উত্তর করতে পারবে ঠিক আছে তো তার জন্য তোমাদের কিন্তু ভালো করে এখন শুধু পড়ার সময় এখন মন দিয়ে ভালো করে দেখো ভালো করে পড়ো এবং যদি কিছু ক্ষেত্রে থাকে এখনো কিন্তু সময় আছে শেষ মূল্যে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারো বা জানাতে পারো ঠিক আছে তো তোমাদের কাছে নোটস্টাডি কিন্তু সব সময় পাশে থাকবে তোমাদের জন্য তোমাদের পরীক্ষা ভালো হবে অল দ্য বেস্ট আর আজকের মতো এইটুকু আগামী ক্লাসে আবার দেখা হবে ভালো করে পড়াশোনা করো অল দ্য বেস্ট হ্যাভ নাইস ডে